আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখুন আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রজাপতি নামক একটি গ্রামে, ও ভবানীপুর নামে একটি গ্রামে। দেখুন এটি দেবিদ্বার থানায় অবস্থিত, কুমিল্লা জেলায়। আসলে এখানে কচু চাষ হচ্ছে, সেজন্যই দেখে ভালো লেগেছে। এখানে একজন কৃষকও দাঁড়িয়ে আছে। এখানে দেখুন এই যে আমরা যে বাজার থেকে অনেক সময় লতি কিনে আনি, দেখুন এই যে লতি, উনি আসলে লতি উঠাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এগুলো কি লতি? এই যে জমি কি আপনার? আচ্ছা আচ্ছা, তো এগুলো কি বাজারে নেবেন? বাজার নিবি কি করবেন? কেমন ভাই যে চাষ করতেন, আপনি প্রতি বছর চাষ করেন এটা? প্রতি বছর চাষ করি ভাই। আলহামদুলিল্লাহ, কেমন ভাই লতি চাষ আর এই কচু চাষ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাই এগুলো কচুগুলো বড়গুলো আপনার 70 টাকা 80 টাকা? আর উনি বলছেন আসলে বড় কচুগুলো যে এখানে দেখানে যাচ্ছেন, এখন বড় কচুগুলো যখন হবে তখন 70 থেকে 80 টাকা হয়। উনি নিজে বিক্রি করেন পাইকারি ধরে, এবং ছোটোগুলো 20 টাকা দামে উনি বিক্রি করেন। আসলে খুব ভালো। এই যে দেখুন লতি সংগ্রহ করছেন, উনি লতি সংগ্রহ করছেন। পাশ দিয়ে রাস্তা বয়ে গিয়েছে এবং গ্রামটিও বেশ চমৎকার। দেখুন চমৎকার একটি গ্রাম, সুন্দর একটি পরিবেশ। পাশে দেখুন ধানের চাষ হচ্ছে, ধান পেকে গিয়েছে এখানে দেখা যাচ্ছে। দেখুন আসলে বেশ সুন্দর এবং ভালো লেগেছে। আমরা আসলে মূল কথা হলো ভিডিওটি করার, আমরা আসলে কচু দেখি বাজারে ক্রয় করি, অনেকেই আসলে কচু কোথায় চাষ হচ্ছে আসলে আমরা চোখে পড়েনি, সেই জন্যে মূলত আমার ভিডিওটি করা। ধন্যবাদ ভাইজান, আপনি কাজ করুন। জি, এই যে দেখুন লতি, এ হলো লতি সংগ্রহ করছেন। দেখুন বিশাল বড় মাঠ, এ হলো লতি আর এ হচ্ছে কচু। দেখেন আমরা যে বাজার থেকে কচু কিনে নিয়ে আনি, সেই কচু জমি এটি। আমি আর একটু হেঁটে যাচ্ছি, একটু সঙ্গেই থাকুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, বাদল ব্লগ নামে আছে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি একটু সামনে হেঁটে যাচ্ছি, একটু সঙ্গেই থাকুন। দেখুন আসলে এ হচ্ছে কচু, সুন্দর করে আসলে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে কচু। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।